স্বাগতম সবাইকে। এখন আমরা প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে একটি দ্বিপদীকে বিস্তৃত করে তা থেকে একটি জটিল গাণিতিক সমস্যা সলভ করার চেষ্টা করব। প্রথমত আমরা প্যাসকেলের ত্রিভুজে ফিরে আসি। প্যাসকেলের ত্রিভুজটা মনে আছে আমরা কীভাবে বানাতাম? প্যাসকেলের ত্রিভুজ বানানোর জন্য আমার প্রথমে 1 1 1 এরকম দুইটা রো বানাতে হতো। এরপর সবার বামে একটি এক লিখে এক আর এক যোগ করলে 2 এবং সবার ডানে একটি এক। এভাবে করে আমরা প্যাসকেলের ত্রিভুজ বানাতাম। এখানে কত হবে? 2 আর 1 যোগ করলে 3, 2 আর 1 যোগ করলে 3 এবং সবার ডানে 1। অনুরূপভাবে সবার বামে 1 লিখে 3 আর 1 যোগে 4, 3 আর 3 যোগে 6, 3 আর 1 যোগে 4 এবং সবার ডানে 1। অনুরূপভাবে 1 4 আর 1 যোগে 5, 4 আর 6 যোগে 10, 6 আর 4 যোগে 10, 4 আর 1 যোগে 5 এবং সবার ডানে 1। অনুরূপভাবে আমরা যদি আরও এগোতে থাকি, আরও সারি বানাতে থাকি, তাহলে আমরা পাবো এরকম একটা ত্রিভুজ এবং সবার শেষে 1, সবার বামে 1, 6 আর 1 যোগ করলে 7, 6 আর 15 যোগ করলে 21, 15 আর 20 যোগ করলে 35, 20 আর 15 যোগ করলে 35, 15 আর 6 যোগ করলে আবার 21, 6 আর 1 যোগ করলে 7 এবং সবার ডানে অপর একটি 1। এখন আমার প্রত্যেকটা সারি n এর প্রত্যেকটা ভ্যালুর জন্য কাজ করে। প্রথম সারিটা n এর ভ্যালু যখন 0 তখন কাজ করবে, দ্বিতীয় সারিটা n এর ভ্যালু যখন 1 তখন কাজ করবে। তাহলে আমরা লাস্ট সারির দিকে তাকাই, এটি n এর ভ্যালু যখন 1, এই সারিটি n এর ভ্যালু যখন 2, এই সারিটি n এর ভ্যালু যখন 3, এই সারিটি n এর ভ্যালু 4 এর জন্য, n এর ভ্যালু 5 এর জন্য, n এর ভ্যালু 6 এর জন্য এবং সর্বশেষ সারিটি অর্থাৎ এই সারিটি আমরা n এর ভ্যালু যখন 7 হবে তার জন্য ইউজ করব। এখন আসি, আমার দ্বিপদীটা কী দেওয়া ছিল? দ্বিপদী দেওয়া ছিল 1 - ax^7। তাহলে প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে দ্বিপদী বিস্তৃত করার আগের উদাহরণ যদি মনে থাকে, তাহলে আমরা সেখান থেকে জেনেছিলাম প্রথম পদটাতে কিছু দূর সহগের জন্য জায়গা খালি রেখে আমরা প্রথম পদ অর্থাৎ 1-এর সাথে সকল পাওয়ার দিয়ে দিব এবং দ্বিতীয় পদের পাওয়ার দিব 0। এরপর পরবর্তী পদের জন্য আবার সহগের জন্য জায়গা খালি রেখে প্রথম পদে একটা পাওয়ার কমাবো অর্থাৎ একটা ঘাত কমিয়ে 7 - 1 বানিয়ে দিব এবং দ্বিতীয় পদের সাথে ওই ঘাতটাকে নিয়ে আসবো অর্থাৎ -ax^1। তাহলে পরের পদগুলো একই রকম হবে, যেরকম 1 - 7 - 2 -ax^2 প্লাস আরও কিছু জায়গা খালি রেখে আমরা লিখব 1 - 7 - 3 -ax^3। পরে আরেকটু সহগের জন্য জায়গা খালি রেখে 1 - 7 - 4 -ax^4। পরবর্তী পদটা হবে সহগের জন্য আরও কিছু জায়গা খালি রেখে 1 - 7 - 5 -ax^5। পরবর্তী পদটা হবে সহগের জন্য জায়গা খালি রেখে 1 - 7 - 6 -ax^6 এবং সর্বশেষ পদটা হবে সহগের জন্য জায়গা খালি রাখলে 1 - 7 - 7 এবং -ax^7। তাহলে সহগের জন্য যে জায়গা খালি রেখেছিলাম তার জায়গায় সহগগুলো এখন কী বসাবো? আমার যদি প্যাসকেলের ত্রিভুজের এই যে সর্বশেষ সারি যা n^7 = 7 এর জন্য প্রযোজ্য, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি প্রথমটা হচ্ছে 1, সুতরাং প্রথম পদের সহগ আমরা দিয়ে দিব 1। দ্বিতীয় নাম্বারটি পেয়েছি আমরা 7, অর্থাৎ দ্বিতীয় পদের সহগ হিসেবে আমরা 7 ব্যবহার করব। তৃতীয় নাম্বারটি পেয়েছিলাম 21, যা আমার তৃতীয় পদের সহগ হিসেবে ব্যবহার করব। পরে পেয়েছি আমরা 35, এই 35 আমরা চতুর্থ পদের সহগ হিসেবে ইউজ করব। সিমিলারলি পঞ্চম পদের জন্য সহগ 35, ষষ্ঠ পদের জন্য সহগ 21, সপ্তম পদের জন্য সহগ 7 এবং অষ্টম পদের জন্য সহগ 1 ব্যবহার করব। এরপর এই দ্বিপদী বিস্তৃতি থেকে আরেকটু সিম্পলিফাই করলে আমরা পাবো 1 + -ax + 21a^2 x^2 -35a^3 x^3 +35a^4 x^4 -21a^5 x^5 +7a^6 x^6 এবং সবার শেষে -a^7 x^7।
এখন আমরা বুঝতে পেরেছি কীভাবে প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করে আমরা যে কোনো দ্বিপদীকে বিস্তৃত করতে পারবো। এখন কোশ্চেনের পরবর্তী অংশের দিকে তাকাই। এ এর কোন মানের জন্য এর তৃতীয় পদের সহগ 84 হবে। এখন আমার দ্বিপদী বিস্তৃতের তৃতীয় পদটা আমরা দেখতে পাচ্ছি 21a² x². এখন এ এর কোন মানের জন্য এর তৃতীয় পদের সহগ 84 হবে। সুতরাং তৃতীয় পদের সহগটা আমরা পাবো 21a². সুতরাং প্রশ্ন মতে আমরা বলতে পারবো 21a² ইজ ইকুয়াল টু 84। তাহলে এ স্কোয়ার আমরা পাবো 4, সুতরাং এর ভ্যালু হবে প্লাস মাইনাস 2।